নমস্কার কৃষি সাহিত্য সংবাদে পড়ছি উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় গতকাল রাতে চুয়ান্ন নম্বর বিএসএফের আধিকারিকেরা বিজয়পুর সীমান্তে টহলদারির সময় তপন বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তিকে আটক করে এবং দশ কিলো গাঁজা এবং একশো কুড়ি বোতল নিষিদ্ধ ফেন্সিড্রিল কাশির সিরাপ আটক করে এই বস্তুগুলিকে কৃষ্ণগঞ্জ থানায় জমা দেওয়া হয় আজ ওই ব্যক্তিকে কৃষ্ণনগর আদালতে পাঠায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ বিজয়পুর থেকে সুব্রত সরকারের রিপোর্ট